দিদির জন্য আমি যদি জীবনে কোনোদিনও দাঁড়াতে পারি, ইউটিউব থেকে যদি কোনো কিছু ইনকাম করতে পারি বা কোনো সময় যদি কোনো কিছু করতে পারি, কি করতে পারবো কি না করতে পারবো জানি না, যদি কোনোদিনও করতে পারি, আমার খুব ইচ্ছা আছে যে আমি মামুন্দির সঙ্গে একবার দেখা করব আর তার পায়ে হাত দিয়ে প্রণাম করব যে আজকে আমি এই জায়গাটায় পৌঁছেছি একমাত্র তোমার জন্য। মানে তুমি আমাকে চেনোও না, তুমি আমাকে জানোও না, তোমার ওই কথা বলা স্টাইল, তোমার ওই সমস্ত কিছু কাজকর্মের স্টাইল দেখে আমার এতটা ভালো লেগেছে, আমি মামুন্দিকে এনার্জি ট্যাবলেট বলে ডাকি। মামুন্দির ভিডিওতে আমি কমেন্ট করি আমার এনার্জি ট্যাবলেট, মানে তার ভিডিও রিলেটেড তাকে কমেন্ট করতে লাগে না, কারণ সে জানে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব DIY বেবি স্ক্রাব। আর বেবি স্ক্রাব বানানোর জন্য প্রয়োজন দুটো ব্রেড। এখানে আমি দুটো ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডের চারপাশের অংশটাকে আমি আলাদা একটা জায়গায় রেখে দেব আর মধ্যখানের অংশটা একটা আলাদা বাটিতে রেখে দেব। চারপাশের যে অংশটা আমি রেখে দিচ্ছি সেটাকে কখনোই ফেলে দেবেন না, কারণ প্যান্ডামিক সিচুয়েশান আমাদের বুঝিয়ে দিয়েছে খাবার নষ্ট করা কখনোই উচিত নয়, এগুলো কোনো পশু পাখিকে আপনি দিয়ে দেবেন। তো এখানে আমি দুটো ব্রেড থেকে খুব ভালোভাবে মধ্যখানের অংশটা বের করে নিয়েছি আর এগুলোকে এখন আমি হাত দিয়ে ছোট ছোট কুচি করে নেব, যাতে পরবর্তীকালে আমি যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস এতে দেব অ্যাবজর্ব করতে খুব সুবিধা হয়। এই জন্যই ছোট ছোট কুচি করে নিতে হবে। এরপর আমি ব্যবহার করব এক বাটি দুধ, এটা র মিল্ক, এটাই আমি ব্যবহার করব। আর দুধের কোনো পরিমাণ নেই, এমন পরিমাণে দুধ দেবেন যাতে পাউরুটিটা পুরোটা ভিজতে পারে। তো এখানে আমার দুটো ব্রেডের জন্য এক বাটি ছোট বাটির এক বাটি দুধ লেগেছে। আর এখানে আমি ব্যবহার করব খাঁটি মধু। আপনাদের কাছে যার কাছে যে মধুটা থাকবে সেই মধুটাই আপনারা ব্যবহার করতে পারেন, এক চামচ। আর এখানে আমি ব্যবহার করব রোজ ওয়াটার। আপনাদের কাছে যদি গোলাপ জল থাকে তাহলে আপনারা গোলাপ জল ব্যবহার করতে পারেন, না থাকলে স্কিপ করে যেতে পারেন, ব্যবহার করতে হবে এমনটা নয়, তবে দিলে ভালো হয়। দুধের যে একটা উগ্র গন্ধ আছে সেটা কিছুটা কমে। আর এরপর ব্যবহার করব চিনি। একটা কথা বলে রাখি, বাচ্চাদের স্কিনে কিন্তু কখনোই হাশ স্ক্রাব ইউজ করবার উচিত নয়। তো এই জন্য চিনিটা দিয়ে খুব ভালোভাবে মাখতে হবে, খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই পর্যায়ে এসে আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা দুধ ব্যবহার করেছি। আর দেখে মনে হচ্ছে একটুখানি দুধটা বেশি হয়ে গেছে, ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। এটা আমি এখন 10 মিনিট ঢেকে রেখে দেবো, 10 মিনিট পর পাউরুটিটা দুধটাকে অ্যাবজর্ব করে নেবে, তখন একদম একটা থকথকে পেস্ট চলে আসবে। তো এই যে 10 মিনিট এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর ততক্ষণে আমি আমার বাচ্চার স্কিনটা পরিষ্কার করে নেব। সবসময় পরিষ্কার স্কিনেই স্ক্রাব ব্যবহার করা উচিত। এখানে আমি ব্যবহার করব মামার্থের বডি ওয়াশ। আপনাদের কাছে যার কাছে যে বডি ওয়াশটা থাকবে সেই বডি ওয়াশটা দিয়েই আপনার বাচ্চার স্কিনটা পরিষ্কার করে নিতে পারেন। তো এখানে আমি খুব ভালোভাবে আমার ছেলের স্কিনটাকে পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করা হয়ে গেলে একটা গামছা দিয়ে আমি ভালোভাবে মুছিয়ে নেব, কারণ শুকনো স্কিনে স্ক্রাবটা ব্যবহার করতে হবে। আর দেখুন 10 মিনিট পর স্ক্রাবটা ঠিক এরকম দেখতে হয়েছে। এখন খুব ভালোভাবে ওর স্কিনে আমি মাখিয়ে হালকা হাতে রাব করব। কখনোই জোরে জোরে রাব করবেন না, কারণ করা উচিত নয়, এতে আরও ক্ষতি হতে পারে। আর চিনিটা কিন্তু এই পর্যায়ে এসে পুরোপুরি মেল্ট হয়ে গেছে 10 মিনিটে। খুব ভালোভাবে এটাকে ইউজ করতে হবে আর আমি খুব ভালোভাবে ইউজ করে দিচ্ছি। এখানে ফার্স্ট মোশনে আছে বলে ভাবছেন হয়তো আমি জোরে জোরে ঘষছি, কিন্তু কখনোই না, এটা হালকা হাতে স্ক্রাব করতে হবে আর এটা 2 মিনিট ধরে স্ক্রাবটা করতে হবে। এই এই প্যাকটা ব্যবহার করবার ফলে আপনার বাচ্চার স্কিন খুব গ্লোই হবে এবং খুব নরম, তুলতুলে, সফট, সাফেল হবে। চিকুকে স্নান করানোর পরে আমি নিজেও স্নান করে নিয়েছি। চিকুকে যে স্ক্রাবটা ব্যবহার করেছিলাম সেটা থেকে একটুখানি বেঁচেছিল, সেটা নিজের শরীরেও অ্যাপ্লাই করে নিয়েছি। ভীষণ ভালো, একদম স্কিনটা খুব নরম হয়ে যায় আর ভীষণ ভালো। বাচ্চাদের তো মানে ওদের তো আর কেনা স্ক্রাব ইউজ করানো উচিত নয়, বাড়িতে এরকম DIY যদি ব্যবহার করা যায় তাহলে ওদের স্কিনটা খুব ভালো থাকে। আর আজকে শ্যাম্পু করেছি, এখনই মাথাটা আঁচড়াবো না, কারণ আমার চুলটা অনেকটাই ভিজে রয়েছে। আর এখন যাব খেতে, খেয়ে আসি, তারপরে এসে তোমাদের সঙ্গে আবার গল্প করবো। আর চলো দেখে নাও আজকে মা কি কি রান্না করেছে। তো আজকের লাঞ্চ হলো এই যে ভাত। ও বাবা, খুলছে না, এই ছেড়েছে। ভাত দেখাবো কি করে, এই যে ভাত। আর এখানে হলো চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের কি গো মা, এটা তরকারি, তরকারি। আর এটা হলো ইলিশ মাছের, ইলিশ মাছ সর্ষে দিয়ে ঝোল। আর এরকম লাল লাল দেখতে লাগছে তার কারণ আমাদের কাঁচা লঙ্কা ছিল না, এটা শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছে বলে এরকম একটা লাল লাল কালার।
দেখতে হয়ে গেছে। A few moments later. খেয়ে উঠে এক ঘুম দিয়ে নিয়েছি, ঘুম থেকে উঠলাম, এখন বাজে হলো 5টা, আর 5টার সময় টিভি দেখছিলাম, টিভিতে দেখলাম যে দিদি নাম্বার 1 হচ্ছে আজকে সেলিব্রিটিরা এসেছে, আর ওই সেলিব্রিটিদের গল্প কি শুনবো, আমার ওই বেশিক্ষণ ভালো লাগে না একটুখানি গল্প শুনে, আমি বললাম না বাইরে যাই, বাইরে গিয়ে একটুখানি আমার বন্ধুদের সঙ্গে কথা বলে আসি। আর ওই যে ভিডিওর ওইখানটায় দেখতে পাচ্ছে একখানা গাছ, ওটা হলো আমরা বলি লঙ্কা জবা, কে কি বলে জানি না, ওইটাকে এনে আমার ছেলে পুঁতে দিয়েছে, পুঁতে দিয়ে আমাকে বলছে চলো ভিডিও করে দেখাবে, এখন আমি গাছ বসিয়েছি, সেটা তুমি তোমার বন্ধুদের দেখাবে। এই দেখো ওখানটা, কিন্তু গাছটা হবে না, আমি জানি না হয়তো রাস্তা থেকে হয় ভেঙে এনেছে বা আমাদের এখানে তো ডাল ফাল ছেটে দেয়, সেটা পেয়েছে, সেটা গিয়ে নিয়ে চলে এসছে। আর ছেলে ছেলে তো ঘুমায়নি, ওকে আমি ঘুম পাড়াইনি, ওকে আমি দুপুরবেলার দিকটা ঘুম পাড়াই না, নিজে নিজে ঘুমিয়ে গেল, সেটা একটা আলাদা ব্যাপার। আর যদি না ঘুমালো তাহলে আর কিছু করার নেই, একদম সন্ধ্যেবেলা পড়তে বসবে, তারপরে গিয়ে ঘুমাবে। আর এখানে দেখো এই যে ওর একটা ভাঙা খেলনা, এটা হাতি গাড়ি ছিল, এই হাতি গাড়ির মোটরটা খারাপ হয়ে যাওয়ার পর এই গাড়িটাকে এখানে ও ঝুলিয়ে রেখে দিয়েছে কি জানি কিসের জন্য। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, আগের দিন যেমন মানে যেরকম বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড গরম, আজকে অল্প অল্প বৃষ্টি আর অল্প অল্প গরম, মানে এই ওয়েদারটা খুব সুন্দর। আজকে যদি বেশি গরম থাকতো তাহলে আমি চুল ছেড়ে এরকম ঘুরতাম না, আর চুল ছেড়ে ঘুরছি মানে আজকের গরমটা মানে আমি সহ্য করতে পারছি, এরকম একটা ওয়েদার হয়ে গিয়েছে। কারণ চুল যদি ঘাড়ের কাছে পড়ে না কুটকুট কুটকুট করে গরমের মধ্যে, আর আজকে সেরকম কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। চুলটা কিন্তু আমি ওই ভিডিও করবো বলে স্টাইল মারতে ছাড়িনি, এটা ছেড়ে রয়েছি কারণ চুল আমার ভিজে, আজকে শ্যাম্পু করেছিলাম, চুল শুকায়নি, ঘুমানোর সময় চুলটাকে যেটুখানি ছেড়ে দিয়েছিলাম আজ শুকনো হয়েছে, ভেতরে গোড়ার দিকগুলো না এখনও ভিজে রয়েছে। আর গোড়ার দিকে যদি ভিজে থাকে সেই অবস্থায় যদি চুল বেঁধে রাখি তাহলে যে কটা চুল আছে পুজোর সময় উঠে যাবে, একটা ন্যাড়া মাথায় কী স্টাইল হয় আমি জানি না, জানলে তাহলে বেঁধে রেখে দিতাম। এই তো হলো কথা, আর চিকুকে এইমাত্র এখানটায় দেখলাম, জানি না আবার কোথায় গেল, ওর মাথা খারাপ হয়ে যায়। এবার পাড়াতে সবাই ওই আনন্দ করে সেই মাছ ধরে না, এই সমস্ত ড্রেনগুলো দিয়ে মাছ যায়, যেহেতু অনেকটাই জল হয়ে গিয়েছে ও সেই ওদের সঙ্গে মাছ ধরবে, ছিপ বড়শি সব এনে চাঁদেও কিন্তু একটা মাছ পাবে না, কোনো কিছু পাবে না, ওর ওটাই আনন্দ। ও যে মাছ খেতে ভালোবাসে এমনটা নয়, আর ওই যে মাছগুলো ও তো কোনোদিনও ধরে আনেনি, আর যদিও নিয়ে আসে ওকে কিন্তু আমি ওরকম জ্যান্ত মাছ কোনো দিনও খাওয়াই না, আমার প্রচণ্ড কষ্ট হয়। আগের ব্লগেই দেখেছো যে আমি ওরকম জ্যান্ত মাছ আমাদের বাড়িতে উঠে চলেছিল, সেটাকে গিয়ে আমি পাশের ডোবায় ছেড়ে দিয়ে এসেছি, আমার ভালো লাগে না, আমার আমার খুব খুব খারাপ লাগে, আমার যেন মনে হয় না থাক ছেড়ে দিয়ে চলে আসি। ছাদে চলে এলাম, নিচেটা এমনি ঘুরে বেড়াচ্ছিলাম, কেউ নেই, ভালো লাগে। আর আমার মা দিদি নাম্বার 1 দেখছে যেহেতু সেলিব্রিটিরা এসছে তাই। আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, আর তোমরা তো অনেকেই জানো যে আমাদের ওয়াইটিকে ভূতে ধরেছে, আমার কাছে ওটাকে ভূতে ধরেছেই লেগেছে। যতবারই আমি যে সমস্ত বন্ধুদের ভিডিও দেখে কমেন্ট করি ততবারই দেখি কমেন্ট উড়ে যায়, এক একটা বন্ধুর ঘরে আমাকে 2-3 বার করে গিয়ে চেক করতে হয়, গিয়ে দেখি নেই, লাস্টের যখন কমেন্টটা থাকে বা সে যখন আমার ঘরে এসে আমার ভিডিওর নিচে কমেন্ট করছে সেখানে আমাকে জিজ্ঞাসা করতে হয় আচ্ছা তোমার এই ভিডিওটা দেখেছি তুমি কি কমেন্ট পেয়েছো। এইটা আমার সঙ্গে হচ্ছে, শুধু আমার সঙ্গে বলে না সবার সঙ্গেই, মানে ছোট ছোট ইউটিউবারদের সঙ্গে এই জিনিসটা হচ্ছে, বড় ইউটিউবারদের সঙ্গে তো সেরকম হবে না, একজন বড় ইউটিউবার কখনোই একজন ছোট ইউটিউবারের বন্ধু হতে পারে না, যতই যে বলে ফেলুক যে এই দিদি আমাকে সাহায্য করেছে ওই দিদি আমাকে সাহায্য করেছে, কিন্তু আমার স্পেশালি মনে হয় যে একজন বড় ইউটিউবার কখনোই একজন ছোট ইউটিউবারের বন্ধু হতে পারে না, যতই ওদের কাছ থেকে তুমি সাহায্য চাও যাই চাও হ্যান চাও তোমাকে সেই বুড়ো আঙুল দেখিয়ে চলে যাবেই, এটা হয়। এবার তো এবার তোমরা বলতে পারো ও তার মানে কি তুমি ভুক্তভোগী, তুমি কি কারোর কাছ থেকে হেল্প চেয়েছো এই চেয়েছো, আমি ওই হেল্পে বিশ্বাস করি না, নিজে যেটুখানি করতে পারবো সেটুখানি অনেক, ওই হেল্প চেয়ে ওপরে উঠবো মানুষের 10টা লোকের আরও বেশি বেশি গালাগালি খাবো আমার পোষাবে না, আমি সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসি, আর এত সোজা কথা বলে ফেলি বলে তোমরা আমাকে দেখতে পারো না, দেখতে না পারলে আমি কী করতে পারি বলো, এই এরকমভাবেই দেখতে হবে। তো এটাই হলো কথা যে আমাকে তোমরা ভুল বুঝো না, আমি এক একজনের ঘরে গিয়ে কমেন্ট করছি কিন্তু আবার যখন সেই মানে আমি তো বেশিরভাগ তাদের ভিডিও রাত্রির বেলাটা দেখবার আমি সময় পাই, রাত্রির 12টার পরে আমার ছেলে ঘুমিয়ে পড়ে আমি গিয়ে তখন সবাইকার ভিডিও দেখি, আর তার মধ্যে যদি সেই কমেন্টগুলো যে আমি রাত্রিতে করছি সকালবেলা উঠে যখন তাদের আবার ওই ভিডিওগুলো শো করছে, একটা জিনিস দেখবে যদি তুমি কোনো একটা বন্ধুর ভিডিওটা দেখো, ভিডিও দেখবার পরে সেই ভিডিওটা যদি আবার শো করে
মানে আবার যদি তোমার নিউজ ফিডে ওই ভিডিওটা চলে আসে তখন গিয়ে সেই ভিডিওটা ক্লিক করে দেখবে তোমার কমেন্ট উড়ে গেছে, আর যদি না শো করে জানবে কমেন্টটা রয়েছে। আমার দেখছে আবার শো করছে, আবার সেই গিয়ে দেখছি কমেন্ট উড়ে গেছে। কি বলবো বলো তো, একে ভূতে ধরেছে না কিসে ধরেছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমার কাছে ভূতে ধরেছেই মনে হচ্ছে। নইলে কেন এরকম একটা সমস্যা যাচ্ছে তো আর একটা আসছে। ওয়াচ টাইমের সমস্যাটা যাও মিটেছে, আগে যেমন দেখতাম ওয়াচ টাইম কিকাটা কেটে নিত, এখন দেখছি না ওয়াচ টাইম কাটছে না। আগে আমার সাবস্ক্রাইবার এক এক দিনে কাটতো 19টা, তারপর 5-6টাও কেটেছে, 19টা 20টা, লাস্ট মনে হয় আমার 25টা সাবস্ক্রাইবার কেটেছে। আমি আমার বন্ধুদের জানাইনি, ভাবলাম এই লজ্জার কথা আমি কি করে জানাবো, জানাইনি, এই এখন জানালাম। মানে লাস্ট আমার 25টা কেটেছে, এখন দেখছি সাবস্ক্রাইবারও কাটছে না, ওয়াচ টাইমও কাটছে না, কিন্তু অন্য বন্ধুদের ঘরের কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছে। কিন্তু ওই যে হচ্ছে অন্যরা ভুল বুঝছে, তোমার আমি তোমার ভিডিও দেখতে যাচ্ছি, তুমি আমার ভিডিও দেখতে যাচ্ছ না, এটা কিভাবে সম্ভব? তাহলে তোমার ভিডিওতে আমি আসবো না, আমার ভিউ হচ্ছে না, আমার ফালতু হয়ে যাচ্ছে, এই কীর্তি হচ্ছে। কি বলবো বলো তো, এই সমস্যা থেকে কি করে উদ্ধার পাবো আমার জানা নেই। তোমাদের সঙ্গেও এই সেম সমস্যা হচ্ছে, তোমরা যদি এর উত্তরটা পেয়ে থাকো আমাকে অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে যে না এটা এইটা করো, তাহলে তোমার এই সমস্যাটা মিটবে। ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবারের সমস্যাটা এমনি এমনিই মিটে গিয়েছিল, আশা রাখবো যে এটাও এমনি এমনি মিটে যাবে, এমনি এমনিই ঠিক হয়ে যাবে। পাশ দিয়ে একটা লরি যাচ্ছে, আর এই ফেল্লু দেখো, এই দেখি দেখি তুই কি করছিস আমি দেখাবো। আমি এমনি এই ভাঙা চেয়ারটায় বসে রয়েছি, আরও এটাকে ভাঙছে, ভেঙে আমাকে পড়ে যাবো না বলো তো? তারপর যদি আমার কোমর টোমর ভেঙে যায় আমি তখন তোমাদের সঙ্গে কিভাবে কথা বলবো? হ্যাঁ কি বলবে বলো তো? আমি নিজে কালিদাস হতে চাইছি না, আমাকে জোর করে কালিদাস বানাচ্ছে যে তুমি এই ডালটায় বসেছো, আচ্ছা ঠিক আছে তুমি নিজে কাটবে না আমি কেটে দিচ্ছি। বুঝুন তাহলে কাদের নিয়ে আমি সংসার করি। ফেললু আমি যদি পড়ে যাই তোমাকে যা আমি পিটি দেব না? ও বাবা এসব কথা বলা যাবে না, ভাববে তোকে আমি সত্যি করে পিটাই, কিন্তু তোকে তো আমি পিটাই না, তোকে তো আমি কত ভালোবাসি। একটু মুখটা দেখা, ও শোনা একটু মুখটা দেখাও, ও ফেল্লু রানী, ও ফেল্লু রানী, এই যে ফেল্লু রানী, ফেল্লু রানী মুখ দেখিয়েছে, ঘ্যাম বেড়ে গেছে। আসলে দেখো এটা কি হাড্ডি, এটা কিসের হাড্ডি, এটা কিসের হাড্ডি? কুকুরে কাঠ খায় এটা কখনো শুনেছেন, কখনো দেখেছেন? দেখেননি তো আমার ভিডিওতে দেখুন। যে এই যে এইটা একটা কাঠের জিনিস, কাঠের একটা ভাঙা চেয়ার সেইটাকে চিবাচ্ছে, তাহলে লোকে বলবে না যে ওকে আমি খেতে দিই না, ওকে আমার মা চার বেলা খেতে দেয়, চার বেলা। এই কিছুক্ষণ আগে ও ইলিশ মাছ দিয়ে ভাত টাত খেয়ে চলে এলো, এসে এখন কাঠ খাচ্ছে। এই সমস্ত যদি আমি ভিডিও করবার সময় করে তাহলে কি জীবনেও আমার চ্যানেল ভাইরাল হবে? কোনোদিনও হবে না, বরঞ্চ আমাকে ডাউন করে দেবে যে তুমি পশু পাখি পুষে রেখে খাবার দাও না, কষ্ট দাও। কি বলবে বলো তো? তো ফেল্লুর জ্বালায় আমি চেয়ার থেকে নেমে পড়েছি। ফেল্লু আমাকে এত পরিমাণে জ্বালাচ্ছিল যে আমার ভয় লাগছিল, এমনি ভাঙা চেয়ার তার উপরে যদি হাত দিয়ে খেয়ে নেয় তাহলে কি অবস্থা হবে, ওই ভয়েতে আমি নেমে গিয়েছি। আমি না এখানে আমি ঠিক আছে, আর আমাকে নামিয়ে দিয়ে কাট খাওয়া বন্ধ করে দিয়েছে, বন্ধ করে ওইখানটাই বসে রয়েছে। যেহেতু স্ট্যান্ডে ক্যামেরাটা রয়েছে তাই দেখাবো না, আর দেখো আমি সেট করেছি ভাঙা চেয়ারের মধ্যে দিয়ে, তোমাদেরকেও দেখালাম যে আমি ভাঙা চেয়ারে বসেছিলাম। এই ভাঙা চেয়ারে 80 কেজি চেহারার মানে 80 কেজির আলুর বস্তা বসেও চেয়ারটা ভাঙেনি, তার মানে কতটা শক্ত বুঝতে পারছো? আমার ঠাকুমার আমলটা চেয়ার, এটা ভেঙে গিয়েছিল বলে ছাদের মধ্যে রেখে দেওয়া হয়েছে। আর বাইরেটা এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে না, কি ভালো লাগছে। আর নিজের ভিডিওতে অ্যাড দেখে না আমার প্রচুর আনন্দ হচ্ছে, যে কালকেও আমার বর ফোন করেছিল, বললো তোমার আরেকটা পুরনো ভিডিওতেও অ্যাড দেখলাম। সেদিনকে তো আমি দেখেছি, আমার ফোন থেকে আমি জীবনেও আমার ভিডিও দেখি না, মানে জীবনেও, আবার সেই এক ভুল বললাম যে জীবনেও দেখি না, না আগে দেখতাম, যবে থেকে জানতে পেরেছি যে নিজের ভিডিও যদি নিজে 14 বার দেখো তাহলে সেই ভিডিওটাকে ডাউন করে দেয়, সেই থেকে দেখি না। কিন্তু ও আমাকে দেখে বললো যে তোমার ভিডিওতে অ্যাড আসছে, আর সে যেদিন আমি প্রথম দেখেছি ওর ফোন থেকে সেদিন আমি ওই অ্যাডটাকে স্কিপ করে দিয়েছি। কত বড় কিপটে ভাবতো যে ইউটিউবকে আমি কোনো টাকা দেবো না, একটা আমি পুরোও দেখিনি, নিজের ভিডিওর অ্যাড্রেসটা নিজেই স্কিপ করে দিয়েছে, দুটো অ্যাডই আমি পুরোপুরি যে স্কিপের অপশানটা থাকে সেটা করে দিয়েছি। কেন ইউটিউবকে টাকা দেবো? ইউটিউব কি আমাকে টাকা দিচ্ছে? আমি ইউটিউবকে টাকা দেবো? আমিও দিইনি, আমাকে তো এখনো দেয়নি, 1000 সাবস্ক্রাইবারও দেয়নি, আমি এখনো কমিউনিটি ট্যাগ পাইনি, আমি কেন ইউটিউবকে ইনকাম দেবো? সে আমাকে কিছু দিলে তবেই তো আমি তাকে দেবো, তাই না? এই হলো বড় বড় ব্লগারদের মতো কথা বলছি আমি, বড় বড় ব্লগারদের কাছে যখন ছোট ছোট ব্লগাররা সাহায্য চাইতে যায় কি বলে,
ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করো, ভালো ভালো কন্টেন্ট বানাও, ভালো ভালো ভিডিও বানাও, তোমারও চ্যানেল গ্রো করবে, তোমারও ভিউ হবে, তোমারও সবকিছু হবে। কিন্তু তাদের চ্যানেলে যখন তাদেরকে দেখেই তো ইন্সপায়ার হয়েছি আমরা, তাদের চ্যানেলে যখন তুমি ভিজিট করবে তখন দেখবে তারা ঘর মুছছে, ডাল বসিয়েছে, বাচ্চা সামলাচ্ছে, এই সামলাচ্ছে, এগুলোই করবে। কিন্তু তোমাকে তুমি যখন হেল্প চাইতে যাবে তারা তখন কন্টেন্ট ফন্টেন্ট এইসব বলে বিশাল বড় একজন ইউটিউবারের মানে সদস্য নিজেকে একটা বানিয়ে ফেলবে, বানিয়ে ফেলবে না, তারা অবশ্যই ইউটিউবের একজন মানে বড় বড় অ্যাসেট। কারণ তাদের এক একজনাকার ব্লগ চ্যানেলে আছে 3-4 লাখ করে সাবস্ক্রাইবার। কি আমার পার্সোনালভাবে ব্লগ চ্যানেল আমার সব থেকে ভালো লাগে মামুন্দিকে, হ্যাপি উইথ মামুনের মামুন্দিকে। আমার মামুন্দিকে ছাড়া অন্য অন্যদেরও ভালো লাগে, কিন্তু আমি ইউটিউবে এসেছি একমাত্র মামুন্দির ভিডিও দেখে। মামুন্দিকে আমার প্রচুর ভালো লাগে, মানুষটা এতটা সৎ, এতটা ভালো মানুষ, আর মানুষটার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি কারোর ভিডিও দেখি আর চাই না দেখি, মানে বড় বড় ইউটিউবারদের আমি মামুন্দির রেগুলার ভিডিও দেখবো, রেগুলার। আমার এতটাই ভালো লাগে দিদিকে। আর দিদির আমি যদি জীবনে কোনোদিনও দাঁড়াতে পারি, ইউটিউব থেকে যদি কোনো কিছু ইনকাম করতে পারি বা কোনো সময় যদি কোনো কিছু করতে পারি, কি করতে পারবো কি না করতে পারবো জানি না, যদি কোনোদিনও করতে পারি, আমার খুব ইচ্ছা আছে যে আমি মামুন্দির সঙ্গে একবার দেখা করবো আর তার পায়ে হাত দিয়ে প্রণাম করবো যে আজকে আমি এই জায়গাটায় পৌঁছেছি একমাত্র তোমার জন্য। মানে তুমি আমাকে চেনোও না, তুমি আমাকে জানোও না, তোমার ওই কথা বলার স্টাইল, তোমার ওই সমস্ত কিছু কাজকর্মের স্টাইল দেখে আমার এতটা ভালো লেগেছে, আমি মামুন্দিকে এনার্জি ট্যাবলেট বলে ডাকি। মামুন্দির ভিডিওতে আমি কমেন্ট করি আমার এনার্জি ট্যাবলেট। মানে তার ভিডিও রিলেটেড তাকে কমেন্ট করতে লাগে না, কারণ সে জানে আমাকে কেউ কমেন্ট করুক আচ্ছা তা না করুক আমার ভিডিও সবাই দেখবে, তাই আমি সেখানে কমেন্ট করি এনার্জি ট্যাবলেট। মামুন্দি আমাকে রিপ্লাইও দেয় থ্যাংক ইউ। সে হয়তো আমাকে চেনে না বা আমার ভিডিও দেখতে আসে না, কোনো কিছু দেখতে আসে না। আমার খুব শখ যে আমি মামুন্দির সঙ্গে একবার শ্রীরামপুরে গিয়ে দেখা করবো, ভগবান যেন এই ইচ্ছাটা আমার পূরণ করে। আমি যেদিন শ্রীরামপুরে যাবো আমি তন্ন তন্ন হয়ে খুঁজবো মামুন্দির বাড়ি কোনটা। ওই মানুষটাকে আমি দেখেছি কোনো রকম মানে প্রমোট ভিডিওগুলো করে না, মানে ভিডিও কাউকে প্রমোট করে দিচ্ছে কথাটা ভুল বললাম, যে হয় না অনেকে আছে মিশোর ভিডিও করে, ওগুলোকে কি ভিডিও বলে নিজেই ভুলে যাচ্ছে, এত মনে পড়ছে না, তোমরা মানে বুঝে নিও। তো ওই ভিডিওগুলো করে না, আমার এই জন্য আরো বেশি ভালো লাগে। মানে মানুষটা খুব সৎ, খুব জেনুইন, খুব ভালো। আমার যারা যারা বন্ধু আছে আমি তারা জানি, সবাই জানে মামুন্দিকে, তবুও যদি কেউ না জানে অবশ্যই মামুন্দির ব্লগ দেখবে, তোমাদেরও ভালো লাগবে। আর ছোট ছোট ইউটিউবাররা মামুন্দির ব্লগ দেখে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু। আমি অনেক কিছু শিখেছি মামুন্দির ব্লগ দেখে, অনেক কথা বলে ফেলেছি। এবার নিচে যাব আমি। ওই দেখো, ওই যে এখানে শয়তানটা বসে। তো নিচে যাব তো বললাম, আর নিচে সত্যিই যাবো। তার আগে আমি ভিডিওটাকে শেষ করে যাব। আমার এই ভিডিওটাকে আমি আর লম্বা করব না, কারণ লম্বা করে লাভ নেই, বেশি লম্বা করলে না ভিডিও খুব লেন্দি হয়ে গেলে দেখতে ভালো লাগে না, এত ডায়লগ মানুষের, এত বকবক আমার শুনবে না, এত বকবক মামুন্দি শুনবে। মামুন্দি কিন্তু প্রথম বলে যে আমার বকবক আজকে এখানেই শেষ, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, এই কথাটা বলে। এই কথাটা মামুন্দির থেকে কপি করা। তো আমি বক বক বলি না, আমি বলি আজকের ব্লগটা আমার এখানেই শেষ, আর মামুন্দি সেটাকে বক বক বলে। তো চলো তাহলে আজকে আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো। চলো টাটা।